الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗ وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ সালাম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে যে বাবা মা বড় ভাই আমাদের পরিবারের যারা তারা যদি বেনামাজি কিংবা আধা নামাজি হয় কিংবা যদি বিদাতি হয় তাদের সঙ্গে চলাফেরা করা একসঙ্গে খাবার বিধানটা কি প্রথম কথা হচ্ছে আমাদের মা বাবা বড়রা আমাদের এক কথা আমাদের বড়রা যদি বেনামাজি হয় কিংবা আধা নামাজি কিংবা বিদাতি তাহলে আমরা তাদেরকে নামাজের কথা বলবো আমরা তাদেরকে বিদাত ছেড়ে দেওয়ার কথা বলবো কারণ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন মানরা আমিন কারণ ফাইহাদিহিফান ইমান আল্লাহ রসুল বলছেন তোমরা ইসলাম গঠিত কোনো কাজ যখন হতে দেখবে তখন তোমরা হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে মুখ দিয়ে বাধা দাও বিধায় আমার এই দ্বিতীয় নম্বরের যে আদেশ আল্লাহ রসুলের বাবা আমাদের যারা বড় তারা যদি ইসলাম গর্হিত কোনো কাজ নামাজ পড়ছে না কিংবা নামাজ পড়ে ঠিক মতো পড়ে না কিংবা কোনো বিদাত কিংবা আরো অন্য কিছু পাপে জড়িয়ে রয়েছে আমরা তাদেরকে সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আমরা এ কথাগুলো বলবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব যতদিন না পর্যন্ত আমরা আলাদা হয়ে গেছি জি হ্যাঁ যেমন মনে কোনো মেয়ে যদি হয় তাহলে স্বাভাবিক কথা বিয়ে হওয়ার পরে শ্বশুর শ্বশুরবাড়িতে চলে যাবে তাহলে মা বাব আর বড় ভাই এদের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকলো না আপনার জন্য কোনো না চিন্তাও নেই অনুরূপভাবে ছেলেরা ছেলেরা যখন বিয়ে হলো তখন যদি আলাদা করে সংসার পাতি আলাদা সংসার হয়ে যায় তাহলে মা বাপদের মা বাপদের সঙ্গে তারা থাকার কোনো প্রয়োজন থাকলো না মোট কথা আপনি আলাদা হয়ে গেলেও কিন্তু আলাদা হয়ে গেলেও কিন্তু আপনার মা বাবা বড় ভাই এরা যদি বেনামাজে হয় তাহলে নামাজের কথা বলবেন না এটা আমি বলতে চাচ্ছি না কিন্তু যতদিন সাথে রয়েছেন একান্নবর্তী সংসারে যতদিন আমরা রয়েছি ততদিন পর্যন্ত আমাদের দায়িত্বটা একটু বেশি ততদিন পর্যন্ত আমাদের দায়িত্বটা একটু বেশি চলতে ফিরতে উঠতে বসতে আমরা নামাজের গুরুত্ব নামাজ না পড়লে কি ক্ষতি হচ্ছে আমাদের পৃথিবীতে নামাজ না পড়লে যে জাহান নামে যেতে হবে এই সমস্ত বিষয়গুলো আমরা যদি আমাদের বড়দের সামনে খুটি ভাবে তুলে ধরি তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে তারা নামাজ পড়তে সচেষ্ট হবে আর আমাদের এই পরিশ্রমও কি হবে না ফলপ্রসূ হবে